হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো ভাই? আশা করি তুমি ভালো আছো। তো গাইস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি, কারণ গাইস অনেকদিন ধরে ভাই শরীর কি ভিটামিন কমে গেছে গাইস। ওইটা লিখে ভাই আজকে ভিটামিন খাইয়া শরীর মানে তাকাত মাকাত লই যাম। তো গাইস ওইটা লিখে মাথা মাথা একটা পর্দা ভাই বুদ্ধি একটা লইছি, ভিটামিন ভাই ভিটামিন এ বি সি ডি যতগুলো এ বি সি ডি আছে সবকিছু ভাই আজকের ভিডিওর পরে কিছু হয়ে যাবে, পরে দিনে তো হইতে পারে গাইস। কুঞ্চা বাহু বলে হয়ে গেছে গাইস, শাবাশ বেটা। গাছে আছে ওরবরি গাইস, ওরবরি চুপকা বানে বর্তমানে খাইবা গাইস, কেটে কেটে দেখবা খাইবা সবকিছু আইও ভাই। দেখাই গাইস ভিটামিন এ বি সি ডি দেখবা, ঠিক আছে? তো গাইস ক্যামেরা উঠাও নাও গাইস, দেখো গাইস গাছটা কিন্তু ওর বুড়ে বুয়ে হয়েছে গাইস। এই ওর বুড়ে গেলে সবকিছু ভাই পাইরে আনবো, তো পাইরে ডালে গা ভাই যাবো নুজল ভাই, ঠিক আছে? যে ক্যামেরা করতেছে গাইস হে যাবো ওর বুড়ে পারতে, তো তারাই পারাইতেছি, ঠিক আছে গাইস? আমি ক্যামেরা করবো, যাও এই কর একটা মুসু ধর, মুসু লাগবো হ্যাঁ, বাট যে লেংকি মারতে পারে এই লেংকি শুনে পারে একদিন পারে ওর বুড়ে সারা বেরিয়ে পড়বো। তো গাছ দেখ সাকতে হো আমরা আর সাদা খানে গেলে হ্যাঁ উঠ 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 উঠতেই কত বড় সরা ভাই গো, তুম খাও গে ওরবরি সরালো দরবার তো সস না মারা পর না যায় পর না যায় না মানা মানা তোমরা দেখতে পাচ্ছ ওরা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে জবরদস্ত করে, দেখলা কারণ দেখো কত বড় ছড়া, দেখো গাছ ঠিক আছে কত বড় ছড়া গাছ দেখছো, এই ছড়া ভাই আমরা গাছের গাছ সব যায় বত্তা মারে ব্যাম গাছ দূরে থেকে আছি ভাই, বহুত দূরে যাইতে হবে এখান থেকে, ওই আমার ভাইয়ের ঘরে আসলাম, আইসে ওই বড়ি গুলা নিলাম, এখন যাব ঘরে, ঘরে যাই রে ভত্তা বানাবো, ভত্তা বানিয়ে ভাবিকে নিয়ে বসে খাবো। ও ভাই কে বাত হে ভাই, বছরে বাত কর লে ভাই, ভাই ওর বলে ভাবি আছে আমাকে দিব নি কিট্টু ভাবি, হ্যাঁ দিবে দিবে কেন দিবে, গাইস দেখো এত বড় সড়া কিন্তু না গাইস, কাট মইটা একটা একটা করে কাটতে গাইস, এটা সব কিছু ভাই একটা পালে থালির মধ্যে রাখবো, থাকি রাইকে ধুয়ে আসুয়া, তো বছরে মানে তো গাইস হ্যালো গাইস দেখতে পারছো এইখানে আইসা বৈশা এরা ওইগুলা বড়িগুলা ছাটাই করছি, দেখতে পারছ ওখানে বৈশা পরে এগুলো ছাটাই করছি, তো আমাদের সাথেই থাকো, দেখবে যে কতক্ষণের মধ্যে হত্যা হয়ে যাবে, তো তোমাদের সাথে একসাথে বৈশা খাইবো, ঠিক আছে? ওই জলিল এই ডালে পড়া কই কিলো খালছস? শাবাশ বেটা, বহুত বড়িয়া, তুই তো রাখছ কামো না নিজে তারা খাইমু। তো গাইস অনেক কষ্ট করে কিন্তু ভিডিও একটা বানাইতে আর অনেক এডিট করতে অনেক কিছু কষ্ট করতে গাইস, তার জন্য গাইস আপনাদের কাছে একটা আমার আবদার, তো
নলাই কি কথা লাগবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন ফলো করে তুই কি বলতে চাস তুই কি বলতে চাস মোবাইল ব্যাট বলে দরকার নাম আমি ওকে লাইক কমেন্ট শেয়ার সব ফুকতে মারো তা বলা ছিল আমার হাসা তো সবাই দেখতে পাচ্ছো গাইস তো সব ছটাই করা হয়ে গেছে তো এখন এগুলোকে ধুয়ে ভাত বানাবো তো 5 মিনিট সময় আমাদেরকে দিয়ে একটু অপেক্ষা করতে থাকো তো ভাতটা হয়ে যাক তারপর তোমাকে ডাইরেক্টলি দেখাচ্ছি ঠিক আছে ঠিক আছে তো গাইস নুজবে ছাটাই করে লাগে কিন্তু মানে ভালো করে ধোয়ার জন্য কিন্তু গাইস নে চলে সকাল পারে তো গাইস মোটর অন করে দিলে এখন ধুইবে নাকি হ্যাঁ হ্যাঁ এখন ধুতে হবে ধুয়ে ধুয়ে ভালো করে না ধুলে তো বলা খাওয়া যাবে না কাঁচার বস্তু হলে কি হবে এগুলো ভালো করে ধুতে হবে ধুয়ে নেই আপনারা দেখতে থাকেন হ্যাঁ গাইস বালতি মধ্যে ভিজাই দিছি কিন্তু গাইস ঠিক আছে বালতি তো ঢেলে দিলাম কাটা ফলাইছে জল দিয়ে অনেক সুন্দর করে সারে ফেলাইছে ঠিক আছে দেখো গাইস কত সুন্দর সুন্দর আম কিন্তু দেখো গাইস বাবা গো ওগুলো আম কি দেব নাকি আম আম একটা দাও আম একটা দাও হ্যাঁ আম একটা দাও আম একটা দাও দেব না তাহলে আছে ঘরে আছে ওখান থেকে ঘরে আছে না হ্যাঁ ঘরে আছে তো চলো তাই করো বলছিলাম যে কিরকম করে হবে মানে বর্তমানে ভালো করে গ্যাসে বানাবো একটা পাত্র লাগে তো গাছ একটা পাত্র লাগে না যেগুলো বর্তমানে একটা ভালো কিন্তু পাত্র লাগে পাত্র তো আমাদের কাছে নেই তাহলে গেম সেটে করতে হবে এটা তো বানাতে হবে ঠিক আছে আচ্ছা বলি পেয়ে গেছি তো কোন ঠিক রাখছিলাম ওগুলো বস্তুগুলা হ্যাঁ হ্যাঁ বস্তুগুলো কোন জায়গায় রাখছে ওগুলো এখানে ঢেলে দেই ওগুলো হবে না হ্যাঁ ওই যে বই দেব বেশি হবে পালে ঝাল বেশি হয়ে যায় ঝাল বেশি ফেলা ভালো লাগবে না হয়ে যাবে টেনশন নেই তো গাইস এই দেখো নতুন লাগে কিন্তু সবকিছু যত পাত্র মতো আছে সবকিছু কিন্তু লয়ে পড়ছে এই দেখো গাইস মই স্পেস ব্যালান চেলান বড়ই বত্তা করা লেগে যদি বড় বালতি নতুন এখন কিন্তু বত্তা করবে ঠিক আছে গাইস তা আমি এক দাঁত ওই তুই জামা দেখে ভাই এখন ভর্তাটা খায়া আমার অন্তরটা গেছে ঠান্ডা কি আর কমু এরকম ঝাল দিছি মানে আর ভিতর আর ঢুকতেছে না ঠুট মুড একদম মানে যদি কেউ যদি আইরা দেহে ঠুট মুড একদম লাল টুকটুক হয়ে গেছে গাইস যদি কেউ সুমাও দিবার তাও আরে কেনা কে চাতে হো আর মত নাই ও অবস্থা ভাই এরকম ঝাল দিছি তো গাইস গলা গলা চলে গেছে এটা আর 22 মিনিট বেশি লম্বা করছ না গাইস অনেক কষ্ট করে একটা ভিডিও বানাইতে লাগে তো গাইস ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে একটা বানাইতে লাগে হ্যাঁ তো গাইস ওইটা লেগে আমার কিছু কইতাম না গাইস অনেক ভিডিও বানাইছি অনেক সাপোর্ট পাইছি না কিন্তু তুমি আজকে কই তো দি গাইস সাপোর্ট কর না নাই আজকে সাপোর্ট করব না মানে কি সাপোর্ট একদম অলরেডি মানুষ আগ্রহ হয়ে রয়েছে সাপোর্ট করব নাকি আছে নাকি আজকে কইতেই লাগতো না আমার বিশ্বাস না ভাই আজকে যে ভিডিও কি কি করতে লাগে এগুলো কইতেই লাগতো না এগুলো জানাই আছে আমার পাবলিকে জানাই আছে আমি বলবোই না এগুলো করতেই হবে আজকে আচ্ছা ঠিক আছে গাইস আমি বলতাছি না গাইস যদি ভিডিও মধ্যে ভাই Brand new whip, just hopped in. I got options. I can pass that bitch like Stockton.